রাজ্যের বরিষ্ঠ কর্মীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। নমস্কার, আমি কিরণ কুমার পাল, কলকাতার 93 ওয়ার্ডের বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট। গতকাল সকাল 9টা নাগাদ একটি ফোন আমার কাছে আসে। ফোনটা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমি আপ্লুত, দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি আমার মতো একজন সাধারণ কর্মীর কথা মনে করে যে আমার এবং আমার পরিবারের কাছ স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞ। যে মুহূর্তে ফোন করলেন আমি ভাষা বুঝতে পারছিলাম না যে আমি ইনিকে কি বলে আমি ধন্যবাদ জানাব। তাই আমি ওনাকে দেশের কাণ্ডারী হিসাবে জানালাম যে উনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসাতে চলেছেন তার জন্য আমি ও ভারতবাসী ওনার প্রতি কৃতজ্ঞ। এবং সবচেয়ে ভালো লাগলো সেটা হল উনি প্রধানমন্ত্রী হয়ে আমার এই 90 বছর বয়সে আমার কাজের স্বীকৃতি দিয়েছেন এবং বললেন যে বিজেপিকে দাঁড় করানোর পিছনে আমার অবদান অনস্বীকার্য। এই কথাগুলি শুনে আমি একটাই অভিভূত যে আর কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এই বয়সে এসে আমার এক ঐকান্তিক ইচ্ছা এবং বিশেষ অনুরোধ যে কলিকাতায় আসিলে যেন অন্তত আমাকে ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেন। সর্বশক্তিমান ভগবানের নিকট প্রার্থনা করি যে সুস্থ থাকুন এবং ওনার সমস্ত বাসনা পূর্ণ হোক। উনি আমার আশীর্বাদ চেয়েছেন, তাই এই আশীর্বাদ করি। জয় হি, জয় হোক, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। কাল 24 তারিখে হঠাৎ 2টো সময় নাগাদ আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। আমি অবাক হয়েছিলাম, আমি অভিভূত হয়েছিলাম, আমি শব্দ পাচ্ছিলাম না যে আমি তার ওনার সঙ্গে কী কথা বলবো। উনি শুধু ফোন করেছিলেন, আমাকে বললেন আমি ফোন করেছি শুধু এটাকে জানবার জন্য যে এই কঠিন অবস্থায়, এই দেশের এখন যে কঠিন অবস্থা, আপনার ওখানে যে কঠিন অবস্থা, তাতে আপনি কেমন আছেন, আপনার শরীরটরীর ঠিক আছে কি না। তো আমি বললাম যে আপনার মতো সবারই প্রিয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করবে আমি তো ভাবতেই পারিনি। তো তখন উনি বললেন একটা এমন সুন্দর কথা, বললেন যে আপনি আমাদের আমার পুরনো সাথী, আমরা অনেকদিনকার, আজকের নতুন তো পরিচয় নয়, অনেকদিনকার আপনি আমাদের সাথী, তাই আমার মনে হলো যে আমি আপনার খোঁজ নেব আর ওখানকার পরিস্থিতি আপনার মুখে জানব। আমি বললাম যে পরিস্থিতি এখানে সারা অন্য জায়গায় যেমন আছে সেরকমই আছে, এখানে একটু কিছু রেড জোন তৈরি হয়েছে, তো কিন্তু এমনিতে আমাদের কর্মীরা তারা খুব পরিশ্রম করছে, লোককে খাবার পৌঁছে দিচ্ছে, তাদের ডিস্ট্রিবিউট করছে, আর তারা সবাইকে অ্যাওয়্যার করার জন্য সমস্ত পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছে, এটা ওনাকে আমি জানালাম। আমার ওনার এই ফোন পেয়ে আমার যে ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলবেন, আমার খোঁজ খবর নেবেন, এটা ভাবা যায় নাই, আমি ভাবতে পারিনি। তো সেটাই কাল 24 তারিখে উনি করেছেন। আমি ওনাকে অশেষ ধন্যবাদ ওনাকে যে উনি খোঁজ খবর নিয়েছেন। 23 এপ্রিল 2020
বিকেল 4:02 হঠাৎ দিল্লি থেকে একটি ফোন আসে, আমাকে বলে না অনিন্দ গোপাল মিত্র বল রহে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ মাই বল রহা হুঁ। উল্টো দিক থেকে তিনি বললেন যে আমি প্রধানমন্ত্রীর সেক্রেটারি বলছি, প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলবেন। তাই বললাম দিন। প্রধানমন্ত্রী ফোনটা ধরেই বললেন গোপাল দাদা আপ কেসে হ্যাঁ। তার কারণ দীর্ঘদিন ওনার সঙ্গে আমার সম্পর্ক, উনি পশ্চিমবঙ্গ বিজেপির এক সময় অবজারভার ছিলেন, উনি আমার নিকনেম ধরে দাদা বলে ডাকেন আমাকে। উনি ফোন পেয়ে প্রথমে বললেন আপ কেসে হ্যায়, আপনার তবিয়ত কেসে হ্যায়, ঠিক সে দাওয়া লে রহে কি নেহি, ডক্টর ঠিক সে দেখ রহা হ্যায় তো সময় সময় পর, ইত্যাদি ইত্যাদি কথা, পারিবারিক কথা বললেন। এবং বলে আমার বড়দা প্রখ্যাত সাংবাদিক অসীম কুমার মিত্র ওর যে মারা গেছেন সেই ব্যাপারে বললেন যে মানে পেপার মে দেখা কি অসীম কুমার মিত্রজি কা দেহান্ত হো গিয়া, মানে ভাবি আর পরিবার কো সবকো মানে সমবেদনা জ্ঞাপন করতা হুম। উল্টো থেকে আবার বললেন যে আপকা বনহাই সাহেব আমেরিকানে কেসে হ্যায়, তো আমি বললাম যে উনি 2 জানুয়ারি মারা গেছেন, ওনার ব্যাপারে উনি শোক জ্ঞাপন করলেন। তার কারণ সুনীল কুমার, ডাক্তার সুনীল কুমার দত্ত প্রথম যখন আমেরিকায় যান মোদিজি, তখন তার সভার আর সমস্ত ব্যবস্থা আমাদের জামাইবাবু ডাক্তার সুনীল দত্ত করেছে। এরপর উনি আমাকে বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপির যে এমপিরা তারা এই করোনার সময়